কিছু কিছু শিশু রয়েছেন, বিশেষ করে শিশু যাদেরকে আমরা হয়তো সংজ্ঞায় শিশু বলি কিন্তু বয়সে আসলে তারা কিশোর বা বয়সন্ধিকালের, তাদের মধ্যে একটা প্রবণতা থাকে, তারা অনেক সময় নিজের ক্ষতি করে থাকেন, নানাভাবে নিজের ক্ষতি করেন। কেউ নিজের হাত কাটেন, কেউ নিজের মাথা দেয়ালের সাথে ঠুকেন, কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়া নিজে নিজে ঘুমের ওষুধ খান, নানাভাবে তারা নিজের অনেক ধরনের ক্ষতি করে থাকেন। কেউ কেউ পা কাটেন, হাত কাটেন বা শরীরের এমন স্থানে নিজেকে আঘাত করেন যেগুলো বাইরে থেকে দেখা যায় না। অনেক সময় আমরা মনে করে থাকি, অভিভাবকরা মনে করে থাকেন, শিশু বোধহয় এই বিষয়গুলো করে অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য, কিন্তু সবসময় তা কিন্তু নয়। বেশিরভাগ সময় তাদের এই হাত কাটা, পা কাটা অথবা তাদের ঘুমের ওষুধ সেবনের যে অভ্যাসগুলো থাকে সেটা হয়তো অভিভাবকরা জানেনই না। সেই কারণে আমরা বলি যে সবসময় তারা কিন্তু এটি অন্যের মনোযোগ আকর্ষণ করার জন্য করে না, বরং তাদের মনের ভেতরে যদি কোনো দ্বন্দ্ব থাকে, যদি কোনো চাপ থাকে, কোনো কষ্ট থাকে, ক্ষোভ থাকে, দুঃখ থাকে, সেই জায়গা থেকে তারা এই কাজগুলো করে থাকে। ফলে শিশুর মধ্যে যদি এ ধরনের কোনো আত্মবিধ্বংসী প্রবণতা থাকে, বারবার নিজের হাত কাটা, নিজের শরীরের কোনো অংশে আঘাত করা, আগুন দিয়ে হাত পোড়ানো অথবা বারবার ঘুমের ওষুধ খাওয়া অথবা দেয়ালে মাথা ঠোকা অথবা রাগ করে নিজের মাথায় আঘাত করা কোনো ভারী বস্তু দিয়ে, তখন সেই শিশু বা কিশোরকে কিন্তু আমরা বলবো তাকে অত্যন্ত অত্যন্ত খুব গভীরভাবে তাকে বিশ্লেষণ করতে হবে কেন সেই কাজগুলো করছে। অনেক সময় দেখা যায় যেটাকে আমরা বলি শিশু কিশোরদের মেজাজ, ইংরাজিতে যেটাকে বলি টেম্পারামেন্ট, এই টেম্পারামেন্টের প্রবলেমের জন্য তাদের মধ্যে এই সমস্যাগুলো হতে পারে, যা পরবর্তীতে তাদের মধ্যে কিন্তু ব্যক্তিত্বের বিকাশকে বাধাগ্রস্ত করতে পারে। পরে ফলে আমরা বলবো শিশুর মধ্যে যদি কোনো বিষণ্ণতা থাকে, কোনো কারণে তার মধ্যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে কিনা, বাবা মার কোনো বিষয় তাদেরকে প্রভাবিত করছে কিনা, স্কুলের কোনো বিষয় তাদেরকে প্রভাবিত করছে কিনা, সমাজের কোনো বিষয় তাদেরকে আলোড়িত করছে কিনা, ব্যক্তিগত কোনো সম্পর্কের জায়গা, এই বয়সটাতে অনেক সময় দেখা যায় বিপরীত লিঙ্গের প্রতি তাদের আকর্ষণ বেড়ে যায়, একটা সম্পর্ক তারা তৈরি করতে চায়, এই সম্পর্কের মধ্যে যদি কোনো জটিলতা তৈরি হয় তখন তারা এই কাজগুলো করে থাকে। ফলে আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু বাবা মাকে জানতে হবে, এবং কারণ শিশু কিন্তু জানে না হাত কাটলে কী ক্ষতি হতে পারে, সে জানে না ঘুমের ওষুধ কয়টি খেলে তার জন্য সেটি দারুণভাবে বিপদ ডেকে নিয়ে আসতে পারে। ফলে এই আচরণগুলো যদি কোনো শিশুর মধ্যে সামান্য সময়ের জন্য দেখা যায়, একবারের জন্য দেখা যায়, আমরা বলবো এটি কিন্তু অবশ্যই একটি জরুরি বিষয়। ফলে শিশুর হাত কাটা, শিশুর একা একা ঘুমের ওষুধ খাওয়া, কৈশোরের যে নিজের ক্ষতি করার প্রবণতা, এই বিষয়গুলো যদি কারো মধ্যে আপনি দেখে থাকেন, আপনার সন্তানের মধ্যে অথবা আপনার সন্তান তুল্য কারো মধ্যে, তবে দেরি না করে আমরা বলবো অবশ্যই তাকে মানসিক চিকিৎসার জন্য আপনাকে নিকটস্থ কেন্দ্রে অথবা কোনো চিকিৎসকের কাছে নিতে হবে। কারণ এই আত্মবিধ্বংসী প্রবণতা কিন্তু তার জন্য একসময় অনেক বড় ক্ষতির কারণ হতে পারে। আর মনে রাখবেন, এই ধরনের প্রবণতা যেই শিশুর মধ্যে রয়েছে তাদের পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, সে শুধু শুধু হাত কাটছে না, শুধু শুধু ঘুমের ওষুধ খাচ্ছে না, ফলে তার মনের যে কষ্টগুলো দুঃখগুলো সেগুলো খুঁজে বের করা, সেই দ্বন্দ্বগুলো থেকে মুক্তি দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তাই আসুন আমরা এমন ধরনের শিশুর কাছে চলে যাই যেই শিশুরা কখনোই নিজের ক্ষতি করবে না, নিজের হাত কাটবে না, ঘুমের ওষুধ খাবে না বা নিজেকে আঘাত করবে না।